human video. আমরা প্রায় সময় নিউজে শুনে থাকি গভীর সমুদ্রের মৃত দানব ঝড়ের সময় সমুদ্রের তীরে পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞানীদের কাছে নতুন, কিন্তু মজার ব্যাপার হলো এই সকল বিশাল প্রাণীরা সমুদ্রের অ্যাবিজাল জোনে, মানে 2000 মিটার থেকে 6000 মিটার নিচে থাকে। এই জায়গা থেকে বিজ্ঞানীরা অসংখ্য সামুদ্রিক দানবের সন্ধান পেয়েছে। সমুদ্রে যত গভীরে নামতে থাকবেন প্রাণীদের দেহ ততই বড় হতে থাকে। ভূমির উপরে থাকা সবথেকে বড় প্রাণী আফ্রিকান এলিফেন্ট, আকাশে ওরা সবথেকে বড় পাখি অ্যালবেট্রাসের থেকে 3 গুণ বড়, কিন্তু গভীর সমুদ্রে বসবাসকারী সবথেকে বড় প্রাণী ব্লু হোয়েল এই আফ্রিকান এলিফেন্টের থেকে 11 গুণ বড় প্রাণী। এখন ভাববার বিষয় হলো সমুদ্রের যত গভীরে নামতে থাকবেন ততই জলের প্রেশার বাড়তে থাকবে। পৃষ্ঠতল থেকে 6000 মিটার নিচে জলের চাপ 1100 টাইম বেশি থাকে। এই চাপ এতটাই বেশি যেন একটি হাতি পোস্টেজ স্ট্যাম্পের উপর দাঁড়িয়ে থাকার সমতুল্য, কিংবা একজন ব্যক্তির মাথায় 50টি বোয়িং 747 জাম্বো জেট চাপিয়ে দেবার মতো সমতুল্য। তাই টেকনিক্যালি সমুদ্রের গভীরে থাকা প্রাণীদের সাইজ সংকুচিত হয়ে খুব ছোট হওয়া উচিত ছিল, এতটাই ছোট যাদের খালি চোখে দেখা যাবে না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, বাস্তব এর সম্পূর্ণ উল্টো। এদের সাইজ আশ্চর্যজনকভাবে অনেক বড় হয়ে থাকে। কিন্তু কিভাবে সম্ভব? যেই জলের প্রেশারকে সহ্য করে 1 মিনিট টিকে থাকা সম্ভব নয়, সেখানে কিভাবে এই বিশাল আকারের প্রাণীগুলো জন্ম নেয়? এটাই কি প্রকৃতির শক্তির কোনো ইন্দ্রজাল নাকি বিবর্তনের ফল? বন্ধুরা, সমুদ্র ঠান্ডা, গভীর, আতঙ্ক আর নির্দয় জায়গা, যেখানে হাজারো ভয়ানক প্রাণী নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে চলেছে। সার্ফেস থেকে 200 মিটার গভীরকে দ্য সানলাইট জোন বলা হয়। এই জায়গার মধ্যেই অসংখ্য রঙিন রঙিন প্রাণীর অস্তিত্ব রয়েছে, কারণ এই জায়গা পর্যন্ত সূর্যের কিরণ পৌঁছাতে পারে। এই কারণে প্রাণীদের বেঁচে থাকতে এখানে কোনো সমস্যা হয় না। আপনি শুনলে অবাক হবেন, আমাদের পৃথিবীর 96.5% জল মহাসাগরে রয়েছে, আর এই মহাসাগরের মধ্যে 80% যেসব প্রাণীর সন্ধান পেয়েছি তা কেবল এই সানলাইট জোনের মধ্যে থেকেই। এর নিচে বাকি 80% প্রাণীর অস্তিত্ব এখনও আমাদের কাছে অজানা। যখনই আমরা 200 মিটারের নিচে নামবো এখান থেকে টুইলাইট জোন শুরু হয়। এখানে সূর্যের কিরণ পৌঁছায় না বললেই চলে। প্রায় 1000 মিটার নিচে নামলে আমরা দ্য মিডনাইট জোনে পৌঁছাবো, আর এই জায়গায় কোনো ধরনের আলো পৌঁছাতে পারে না। এই জায়গা থেকে সমুদ্রের কালো অন্ধকার শুরু হতে থাকে। এখানে আলোর একমাত্র মাধ্যম হলো এখানে থাকা প্রাণী, যারা নিজেদের দেহে বায়োলুমিনেসেন্ট নামের এমন জিনিস এভলভ করে নিয়েছে, যেমন অ্যাংলার ফিশ। এরা সমুদ্রের ঘন অন্ধকারে এই আলোর সাহায্যে যে কোনো প্রাণীকে শিকার করতে পারে। এগুলো তো কিছুই নয়। এখন আমি যেই প্রাণী সম্পর্কে কথা বলবো, এরা সমুদ্রের আরও গভীরে থাকে। প্রায় 6000 মিটার নিচে আমরা দ্য অ্যাভাইস জোনে পৌঁছাবো, আর এই জায়গাটি পৃথিবীর 60% এরিয়াকে কভার করে রেখেছে। কিন্তু সমুদ্র এর থেকেও গভীর। চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত এই জায়গাটি সমুদ্রের গভীরতম পয়েন্ট, যার গভীরতা 10,994 মিটার অথবা 36,069 ফিট সি লেভেল থেকে। এই জায়গাটি সমতল নয়, এর আকৃতি ভিয়ের মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ভয়ানক। জাস্ট কল্পনা করুন, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের ব্রুজ খলিফা আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং এর 2 গুণ বড়। আর এমন 13টি বিল্ডিংকে যদি পরপর সাজিয়ে রাখা হয় তবেই চ্যালেঞ্জার দ্বীপের তল খুঁজে পাবেন, যা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত। এই জায়গায় জলের প্রেশার এতই বেশি, যদি কোনো ব্যক্তি এখানে ইকুইপমেন্ট ছাড়া নামে সেকেন্ডের মধ্যেই তার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এমন কঠিন জায়গাতেও অসংখ্য প্রাণীরা নিজেকে বাঁচিয়ে রাখার টেকনিক শিখে নিয়েছে, আর এইসব প্রাণীরা যেন কোনো হরর মুভির ক্যারেক্টার। জায়ান্ট জাপানিজ স্পাইডার ক্র্যাব, বিগ রেড জেলিফিশ, ওয়ার ফিশ, জায়ান্ট স্কুইড, গ্রিনল্যান্ড শার্ক, এগুলো কিছু প্রাণীদের উদাহরণ যারা সমুদ্রের গভীরে বাস করে। এত জলের প্রেশারে যেখানে এদের শরীর সংকুচিত হয়ে ছোট হয়ে যাওয়া উচিত ছিল, সেখানে উল্টে এরা বৃহৎ আকৃতির হয়ে গেছে। কিন্তু এদেরই অনুরূপ প্রাণীরা সমুদ্রের উপরিতলে অনেক ছোট সাইজের হয়ে থাকে, যেমন এই সি স্পাইডারটিকেই দেখুন। এটি অগভীর জলের প্রাণী, যাদের সাইজ মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, কিন্তু এর রিলেটিভ 1800 মিটার গভীরে বাস করে। এদের সাইজ 30 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এত ঠান্ডা আর অন্ধকারের মধ্যে এইসব দানব দেখতে প্রাণীগুলি কিভাবে এত বড় সাইজের হয়ে থাকে? সমুদ্রের 400 মিটার গভীরতা থেকে খাদ্যের সংখ্যা কমতে থাকে, কারণ সূর্যের কিরণ এখানে পৌঁছাতে পারে না। এই কারণে উদ্ভিদ, শ্যাওলা, অতি ক্ষুদ্র জীব এখানে সার্ভাইভ করতে পারে না। পর্যাপ্ত ফুড সোর্স না থাকার কারণে এখানের জীবদের জীবিত থাকা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বেশিরভাগ এখানের প্রাণীদের জীবিত থাকার জন্য ম্যারিন সুনোর উপর নির্ভরশীল হতে হয়। আসলে ম্যারিন সুনো হলো মৃত প্রাণীদের ছোট ছোট মাংসের টুকরো, মৃত মাছ, উদ্ভিদ, মল, বালি এছাড়াও অন্যান্য উপাদান। এই ক্ষুদ্র উপাদানগুলি সমুদ্র পৃষ্ঠ থেকে বরফের ছোট ছোট গোলার মতো নিচের দিকে নামতে থাকে। কিছু প্রাণী এই মারিনসুনোর উপর পুরোপুরি নির্ভরশীল থাকে, যেমন ভ্যাম্পায়ার স্কুইড। মারিনসুনো ডিপ সি ক্রিয়েচারদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য সোর্স, কিন্তু তারপরেও এরা বড় বায়োমাসকে সাপোর্ট করে না। গভীর সমুদ্রের প্রাণীরা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এদের সাইজ অনেক বিশাল, কিন্তু খাদ্য সোর্স অনেক কম। যে কোনো প্রাণীদের জন্য এই জায়গাটি দুঃস্বপ্নের থেকেও কোনো অংশে কম নয়।
অন্ধকারের মধ্যে কে কার উপর ঝাঁপিয়ে পড়বে কেউ জানে না। যদি টর্চ লাইট মারেন অন্ধকারের মধ্যে এদের দেখতে ঠিক এমন লাগে। এখানে যারা মারিন সুনো খায় না তারা সেই সব প্রাণীদের শিকার করে যারা মারিন সুনো খেয়ে জীবিত থাকে। এত কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে বাঁচাতে প্রায় সব প্রাণীদেরকেই একজন টপ শিকারী প্রাণী হিসাবে বিকশিত হতে হয়। এদের মধ্যে অন্যতম প্রাণী হলো দ্য জায়ান্ট স্কুইড। 2004 সালের আগে পর্যন্ত জায়ান্ট স্কুইড এমন একটি রহস্যময় প্রাণী ছিল যাতে রিয়েল ফিজিক্যাল কোনো ফটো ক্যাপচার করা যায়নি। এই পর্যন্ত আমরা জায়ান্ট স্কুইড সম্পর্কে যা জেনেছি তা কেবল সমুদ্রের কিনারায় মৃত অবস্থায় ভেসে আসে। 2004 সালে ফাইনালি বিজ্ঞানীরা 2000 মিটার গভীরে লাইভ জায়ান্ট স্কুইডের ফটো ক্যাপচার করতে সক্ষম হয়। তবে একটা বিষয় নিশ্চিত যে এই সব জায়ান্ট স্কুইডের সাইজ অনেক বড়। আজ পর্যন্ত বিজ্ঞানীদের দ্বারা খুঁজে পাওয়া সবথেকে বড় জায়ান্ট স্কুইড 13 মিটার লম্বা, মানে একটি স্কুল বাসের সমতুল্য, আর এদের ওজন প্রায় 275 কিলোগ্রাম। কিন্তু মজার ব্যাপার হলো এদের রিলেটিভ যারা সমুদ্রের উপরিতলে থাকে এই সব স্কুইডের সাইজ মাত্র 60 সেন্টিমিটারের বেশি হয় না। বন্ধুরা একবার কল্পনা করে দেখুন, এমন বিশাল দানব সমুদ্রের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। আপনি জানতেই পারবেন না কখন এই প্রাণীটি তার বড় বড় সুর দিয়ে আপনাকে গিলে খাবে। কল্পনা করে দেখুন, যদি এই প্রাণীটি খাদ্যের সন্ধানে 2000 মিটার গভীর থেকে উঠে সোজা পৃষ্ঠতলে চলে আসে তাহলে কি হবে। এই ধরনের অনেক গল্প প্রাচীনকালে ফেমাস ছিল। অনেক গল্পে এই জায়ান্ট স্কুইড সম্পর্কে লেখা হতো কিভাবে তারা বড় বড় বোটের উপর আক্রমণ করে মানুষদের জীবিত গিলে নিত। কিন্তু মজার ব্যাপার হলো বাস্তব এই লোকশ্রুতির গল্পের সম্পূর্ণ বিপরীত। এদের সাইজ এত বিশাল হওয়া সত্ত্বেও এদের মেটাবলিজম অনেক স্লো হয়ে থাকে। জায়ান্ট স্কুইড ক্লেবিয়ার্স ল কে নেক্সট লেভেলে নিয়ে যায়। ক্লেবিয়ার্স ল অনুযায়ী আপনার সাইজ যত বড় হবে তার মানে এই নয় যে তত বেশি খাবার খেতে হবে। তার মতে বডি সাইজ অনুযায়ী মেটাবলিজমকে পরিমাপ করা হয় না। যদি একটি ঘোড়া সাইজ একটি ইঁদুরের থেকে 1000 গুণ বড় হয়ে থাকে তার মানে এই নয় যে ঘোড়াকে ইঁদুরের সমান 1000 গুণ বেশি ক্যালোরিজ খেতে হবে। এই কারণে এত বিশাল জায়ান্ট স্কুইড প্রতিদিন মাত্র 30 গ্রাম মাছ খায়, যা 35 কিলো ক্যালোরিজ, যা একজন পূর্ণবয়স্ক ব্যক্তি এর থেকেও 50 টাইম বেশি ক্যালোরিজ খায়। এদের কয়েক সপ্তাহ জীবিত থাকার জন্য কেবল একটা মাছই যথেষ্ট। এই কারণে জায়ান্ট স্কুইড সমুদ্রের গভীরে রিল্যাক্সে জীবনযাপন করে, মানে এদের প্রতিদিন খাবারের সন্ধানে লড়াই করতে হয় না। কেবল একই জায়গায় দাঁড়িয়ে এরা কয়েক সপ্তাহ ধরে শিকারের অপেক্ষায় ওত ফিতে থাকে। এত অন্ধকার জায়গায় শিকারকে খুঁজে বের করা এদের পক্ষে চ্যালেঞ্জিং কাজ। এই কারণে এভাবে শিকারের অপেক্ষা করা তাদের জন্য বেস্ট অপশন। এদের সাইজ 14 মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর 750 কিলোগ্রাম পর্যন্ত ওজন হতে পারে। আর এদের চোখ খাবারের প্লেটের মতো বড় হয়ে থাকে। এদের সুরের মাঝে ধারালো কাস্তে রয়েছে। তবে 30 সেন্টিমিটার বড় চোখ দিয়ে এরা শিকারকে খুঁজে বেড়ায় না, বরং এরা নিজেরা শিকার হওয়া থেকে বাঁচার চেষ্টা করে। এদের শিকার করার মতো প্রাণী হলো স্প্যাম হোয়েল, যাদের সঙ্গে মাঝে মাঝে এদের ফাইট হয়। এই কারণে সমুদ্রের তীরে যখন স্প্যাম হোয়েল দেখতে পাই তাদের শরীরে আঁচড়ের দাগ থাকে। কম ফুড কনজিউম আর অন্য শিকারী প্রাণীদের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করাই গভীর জলের প্রাণীদের দেহকে দানবীয় আকৃতির বানায়নি। ঠান্ডা জলও এই ফ্যাক্টরে অন্তর্ভুক্ত রয়েছে। এই ফেনোমেননটি পৃথিবীর পোলার রিজনগুলিতে দেখা যায়, যেখানের কিট, মারিন স্পঞ্জ, এমনকি সিঙ্গেল সেল অর্গানিজমও অনেক বড় সাইজের হয়ে থাকে। যেখানের জল প্রচণ্ড ঠান্ডা আর গভীর থাকে সেখানে আরও একটি বিশাল প্রাণীর অস্তিত্ব রয়েছে, দ্য গ্রিনল্যান্ড শার্ক। এই প্রাণীটি 2000 মিটার গভীরে থাকে আর এরা ধীর গতিতে চলতে থাকে। এরা একজন সাধারণ মানুষের থেকে 2 গুণ স্লো গতিতে চলে। গ্রিনল্যান্ড শার্ক আর্কটিক ওশানের সবথেকে বড় সাইজের মাছ, যারা 7 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর 1400 কিলোগ্রাম পর্যন্ত ভারী হয়ে থাকে। এই প্রাণীটি -2 ডিগ্রি থেকে -7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে থাকা পছন্দ করে। এই কোল টেম্পারেচার গ্রিনল্যান্ড শার্ককে কেবল দানব আকৃতির বানায়নি, বরং অতি প্রাচীনও বানিয়ে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, বর্তমানে এখনও এমন কিছু গ্রিনল্যান্ড শার্ক জীবিত রয়েছে যারা আমেরিকা খোঁজ হওয়ার আগে জন্ম নিয়েছিল। জাস্ট কল্পনা করুন, এখনও এমন কিছু গ্রিনল্যান্ড শার্ক ঘুরে বেড়াচ্ছে যারা মোনালিসার পেন্টিংয়ের সময় জীবিত ছিল। বিজ্ঞানীদের মতে এদের অ্যাভারেজ দীর্ঘ আয়ু 270 থেকে 500 বছর পর্যন্ত হয়ে থাকে। এইসব শার্কদের চোখে মজুদ প্রোটিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডিগ্রেড হয় না, এই কারণে এদের চোখকে টেস্ট করে বয়স শনাক্ত করা যায়। জায়ান্ট স্কুইডের মতো এদের দেহ স্লো মেটাবলিজম, এই কারণে হয়তো এরা এত বছর জীবিত থাকতে পারে। এই প্রাণীটিও সমুদ্রের রোজ খাদ্যের জন্য ফাইট করে না, বরং এরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে। সময়ের সাথে সাথে এদের চোখও নষ্ট হয়ে যায়, প্লাস এরা প্রথম থেকেই অন্ধকার সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। জাস্ট কল্পনা করে দেখুন, 500 বছর ধরে অন্ধকার সমুদ্রে চোখ ছাড়া ঘুরে বেড়াচ্ছে, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বর্তমানে এত উন্নত টেকনোলজি থাকা সত্ত্বেও ডিপসি সম্পর্কে আমাদের নলেজ কেবল 5%, কিন্তু তা সত্ত্বেও আমরা জানি এটা অনেক সূক্ষ্ম ইকোসিস্টেম। সামান্য পরিবর্তনের কারণে এরা সংকটে পড়তে পারে। ওভার ফিশিং, ডিপসি মাইনিং, ওভার পলিউশন আর ক্লাইমেট চেঞ্জিং। আপনারা হয়তো ভাবছেন এরা অন্য কোনো গ্রহের প্রাণী, কিন্তু বাস্তব হলো এরা বেঁচে থাকার জন্য আমাদের উপরেই নির্ভরশীল। বন্ধুরা আজ এই পর্যন্ত, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের এপিসোডে।